বন্ধুরা, এই ভিডিওটা একদম ঝাক্কাস হয়েছে। ঝাক্কাস তো একদম শেষ তক দেখবা, শুরু করা যাক। কি দো দিল হোতে সিনে মে এক টুট ভি জাতা ইশক মে তো তকলিফ না হোতি জিনে মে তকলিফ না হোতি সিনে মে। কে বঠে রে বাপ, এত সুন্দর রাজার বিটি দিয়া, এটা তো আমার বাপে কোনোদিন দেখে নাই। আর আমি তো বাপের জন্মও দেখি নাই, এত সুন্দর বিটি ছেলিয়া। আমার মাকে বলে নিয়ে ফাগুন মাসে বিয়াটা ঢুকাই দিব নাকি পাছে, কোনো একটা ব্যবস্থা করতে হবে। ইয়াকে যদি না পাইনি আমি, তা আমি ভাত তো খাবই নাই, কচু গাছে ফাঁসি নিয়ে মরি দিব। এইটার আমাকে খোঁজ নিতেই হবে, কে বঠে যাই যাই দেখিনো। কোন ধারে গেল রে বাপ, ইয়াকে এখনই দেখতে পালি আর এখনই ছন্ন হয়ে গেল কোন ধারে। আমার মনটা হচ্ছে এটা নিশ্চয়ই তো ডান মেয়া বঠে, নাই তো এই ভক করে কার ঘর নাই কার ঘর ঢুকে গেল। এটা জানি বাপ, এই ডান মেয়া ছাড়া কিচ্ছু রয়েছে নাই তো কোথা যাবে খেত জলদি পট করি। না 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 না, এত সুন্দর লড়কি নো ডান কুমেয়া কোনোদিন হতে পারে নাই। এ মনটা হচ্ছে এই আশপাশের ঘরলাইও কারো নাই কারো ঘরে ঢুকিয়েছে, কিন্তু কার ঘর ঢুকলে ওইটাই হচ্ছে মুশকিল গিয়া। এ কি করব রে বাপ, যাই না যাই, আগের দিকে যাইয়ে দেখি কার ঘর ঢুকলো বিটি ছেলেটা। বৌদিয়ালে, ব্যাপারটা হচ্ছে যে তোমাকে 9.5 টাকা আমি ঘুষ দিব, বুঝলে না? তোমাকে একটা আমার কাজ করতে হবে। আরে বাপ, আমার রাগাইছিনা আগে আমার কথাটা শুনিলে, অত যা 9.5 টাকার বেড়ি 10 টাকাই করে দিব, হইলো? বলতেছিলি যে কার ঘর একটা জানো বিটি ছেলে ঢুকলো, বুঝলি? আমি মাচাটাই বসেছিলি, মানে কোমরটা হেলকাই হেলকাই ধর সাপের মতন বাঁকাই বাঁকাই করে কার ঘর যে ঢুকে গেল আমি বুঝতে পারলি নাই। উহার সঙ্গে আমার বিহাটা তুমি লাগাই দাও, তোমাকে 10.5 টাকা দিব, 10.5 টাকা। চলো চলো কার ঘর গেল দেখবো, চলো না লাগাই দিবে না বিহাটা আমার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ দিব লাগাই, চলো চলো আমার সঙ্গে চলো। কই বাবু, এখানে দাঁড়াই দাঁড়াই কি করছি? আলু বেগুন বিকছি, আলু বেগুন লিবি, 250 আলু লিবি? নাই নাই, আমার এবার বিহার বয়স হইল, আমি আলু খাবো না, আমি বেগুন খাবো, বেগুন। হ্যাঁ, তোর বিহার বয়স হয়ে গেল, অতদিন তো তুই বলতিস যে আমি বিয়া করব নাই, লোকের বিটিকে আমি খেটে খেটে খাওয়াবো নাই, আর আজকে বড় বিয়া করিবার হুচুক লাগিয়ে গেল যে তোর রে। লাগিবে নাই, আজকে একটা যা সুন্দর বিটি ছিল দেখলি নো, ওকে বিয়া করব তো করব, ওকে যদি আমি না পাইছি নো তো মাথাটাই আমি দিন ফাটাই মরি দিব। হ্যাঁ বিটি ছিল, আমিও একটা হেবি সুন্দর দেখলি, ওকে আমিও বিয়া করব, বৌদিকে আমি দেখ পাঠাইছি, লোকের ঘরে খুঁজ দে বলি কার ঘর গেছে তুই দেখি আই, মেয়া লোকের ইয়ার ঘর যাইয়ে হিঁচকে আছে। আর আমি যদি লোকের ঘর যাই না তো বলবে কি খাল ভরা আমার বিটিকে ভাইতে আইলো, পেছনটা এমন আতি মুড়াই ছেঁচবে কেন, ঘর থেকে বের করে দিবে কে ঠেঙ্গাই। ওরে ভাই, আমি যখন বিটি ছিলাটা দেখলি নো, আমার তো হচ্ছে রাজার বিটি আর তোরটা হচ্ছে মোরা পোল্টি। কোথায় দেখলি তুই বিটি ছিলাটা? হ্যাঁ রে এর ভাই, সকাল আমি মোর ধারে গেলছিলি নাই তখন দেখলি তখন। চো চো চো, আমারটা আমাদের গাঁয়ে আছে, চো 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 ওইদিকে যাবো, চো দেখি। বাহ, তাহলে তো খুব জলদি ভোজটা পাবো রে। হ্যাঁ রে, জলদি মানে তোকে এখনই ভোজটা খাওয়াই দিব এখনই। আচ্ছা চো 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 দেখি, চো 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 চো
সরকাইলো খাটিয়া কেচ কেচ, এই সরকাইলো খাটিয়া কেচ কেচ। কি ব্যাপার রে, 16 সেমির পতঞ্জলি হাসি দিয়ে দিছিস যে তুই? কি বলিব ছোট দাদা তোকে, আমার না কপালটা খোলা গেলছে, আর দুর্গা পূজায় আমার কোন টেনশন নাই, এই সরকাইলো খাটিয়া কেচ কেচ। চলেন কি বাবা রে, পাছে হে রে গড়ুই, তোর বাপের লটারি ফটারি লাগিয়ে গেল নাকি রে 1 কোটি টাকা? না না, এটা লটারি লাগালো বেশি বটে, এ সরকাইলো খাটিয়া কেচ কেচ। কি হইলো টুকু আমরা কো শুনা রে ভাই বন্নু, আমরা গন্ধটা নিও সুখে থাকিব না। কি বলে এ কুলা খুলার মা বুঝলি, ববিতা বৌদি ওয়াতে ঘন্ন মানে একটা বিটি ছিলে আইলি হয় মানে আমাদের শালি হবে। হ্যাঁ তো আমাকে বলল এ গড়ই, তোমাকে না দুর্গা পূজায় আমি বুট বাজা খাওয়াবো, আমার আর একটুকু টেনশন নাই, দুর্গা পূজায় এ শালিটার সঙ্গে দুর্গা পূজায় ঘুরে বুলিব আর বুট বাজা খাবো, এ সর কাইলো খাটিয়া কেচ কেচ। তাহলে ওইটা আমাদের শালিয়াই হবে রে, তোরা খুব জলদি ভোজ পাবি। আরে ঘিজড়ি আরে ঘিজড়ি 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 আমার সঙ্গে বৌদির ঘর চল। আমিও মদেই বললি, ঘোড়ার মুতার গরুর মুতার কুকুরের মুত নাই বলি যে আমাকে কুকুরের মুতা নিতে আমি সুরুখ সুরুখ খাবো। বৌদির বহিনটাকে তুই শালি বলি না বৌদি বলবি, বৌদি উহাকে আমি বিয়া করিব, বিয়া। ওই হবে নাই, যতদিন নেই তুই উহাকে বিয়া করছি আমি শালিয়াই বলিব, অন্য কোনো নাই বলিব না। আরে বোকা তুদা, আমি বিয়া করবো তখন বৌদি হয়ে যাবে, তাহলে এখনই তুই বৌদি বলে প্র্যাকটিস কর, নাই তো শালি শালি বলবি সে আমি বিয়ার পরও আমার বউটাকে তুই শালি বলবি, তখন তো ঠেঙ্গুলাকে ধরে নিয়ে বান্দা তোলাটা লাই নিব। চল চল চল, এ কি বলে যে এ বৌদির ঘর দিকে যাবো, চ চ দেখ তুই আলি না, আমাকে দমে ভালো লাগছে দমে ভালো লাগছে, তুই আমাদের ঘর কো বয়সতেই খুঁজি নাইলো। কি বলব গো দিদি, পড়াশোনা দমে চাপ কোন, ওই জন্য কারো ঘর যেতে পারি নাই আমি। এ হ্যাঁ তো ঠিকই আছে, কোনো ব্যাপার নাই, তবে তোকে আমি বলে দিছি দুর্গা পূজা না পিয়াতে গেলে আমি যেতে দিব নাই। হ্যাঁ গো দিদি না যাব বন্য, তুই হচ্ছি আমার মসির বিটি, আমিও হচ্ছি তোর মসির বিটি, দুর্গা পূজা না পিয়াতে গেলে আমি যাবই নাই। বৌদি আমরা আলি, আলে তো বসো, তোমরাকে বলে দিছি চা নাস্তাও দিব নাই, আর তোমার দাদাকে খাসির মাংস আনতে পাঠাছি, খাসির মাংস দিব নাই, ভালো কথা বলে দিছি, থাকবার আছে থাকো নাই তো পালাইন যাও দূর 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 দূর। বৌদি বলি সাইড দিকে টুকু আইছো, তোমার সঙ্গে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট থ্যাংক ইউ সরি মাচ গল্প আছে। এলো তুই এখানে বসে থাকি, ইয়ারা কি বলছে দেখেলি, ইয়ারা দুর্গা পূজা করে জানি, ইয়ারাই হচ্ছে মেন কমিটি। ঠিক বলছো দিদি, যা যা দেখ দেখ কি বলছে দেখ, চলো চলো কি বলছো দেখি শুনি, চলো কি বলছো বলো বলো জলদি করে বলো, আমাকে মশলা বাটতে হবে। বৌদি ব্যাপারটা হচ্ছে সেই তোমাকে বললি নাই যে একটা বিটি ছেলে এসেছে, ওই বিটি ছেলেটা তোমাদের ঘর জানটা এসেছে নাই, ওই বিটি ছেলেটাই বটে, ওর সঙ্গে আমার বিয়েটা লাগাইন দাও। আমি মরে দেখেছি যখন থেকে দেখেছি না সেই তখন থেকে আমার মনটা হরড় তরড় করতেছিল ট্রাক্টর গাড়ির মতন, ধরাং ফটাং চড়াং ফটাং। ওরকম না করে তোমাকে 9.5 টাকা বদলে 30 টাকা ঘুষ দিব, 30 টাকা জগ শুনা শুনা লাগে, জগ শুনা শুনা লাগে, হলো না হলো না বিয়া আর হলো না। বিয়া করার জন্য
হয়েছে, আমরাকে কামার গজাতে হবে, আর অন্য কপাল লাগা করাতে হবে, তাছাড়া হবে নাই। আরে চো এবার ডুবডিগি বাজাবো, ঘরে যাই চো। তো মামার বেটা মামার বেটা, ভিডিও যদি ভালো লাগলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, ঘন্টার জোরে বাজিয়ে দিবে, তাই কাল আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো তখন সবাই প্রথম দেখতে পাবে। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার ঝাড়িয়ে করে দিবে। এবার আসছি কাল তো একদম নতুন ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই, গুড নাইট।